বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তুবড়ি খুব প্রতিবাদী একটি মেয়ে, অন্যায় ও সহ্য করে না, ও নিজেও করে না অন্যায় এবং সহ্যও করে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে ও মা আর বোনেদের নিয়েই সবটা ভাবে আর কি, তারা তার পৃথিবী এবং তাদের ঢাল হয়ে তুবড়ি দাঁড়ায়। তো তুবড়ির দুটো দিক আছে। অর্জুনের দিকটা বলতে গেলে, অর্জুনও একরকম, ওর মা হচ্ছে ওর উইকনেস, ওর মাকে যদি কেউ দুঃখ পৌঁছানোর মতো কিছু করে তো সে বাইরে, এটা বাইরের স্টোরি, 15 থেকে 20 জনকেও সে একদম মারতে তার কিছু মানে ভয় নেই বা সে ইজিলি মেরেও দেয়। কিন্তু ঘরের ভেতরে সে যখন ঢোকে সে একটা পুরো ডিফারেন্ট একটা পার্সন, মানে সে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, একটা বাচ্চা ছেলে যে একটা ভাজা মাছ উল্টে খেতে পারে না, আপনারা ওরকমই দেখবেন অর্জুনকে। আমাদের কিভাবে তারপর মার দেখে ভালোবাসার পর কি কি হচ্ছে সেটা আপনারা 6টার সময় দেখুন। খুব একটা বিশেষ মিল আছে তা না, দুজনেই অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদের ভঙ্গিমাটা আলাদা। এবং সোহিনী খুব শান্ত একটি মেয়ে, তুবড়ি সেটা নয়, একদমই না। হ্যাঁ, তো আলাদা ডেফিনেটলি আছে, কন্ট্রাস্ট আছে। তো চৈতন্য অনেক খেটেছি, আমাদের ডিরেক্টর খুব হেল্প করেছেন, সিনিয়র আর্টিস্টরা খুব হেল্প করেছেন, তো আমার ভগবান, একদমই একদমই। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। 28 মার্চ থেকে উড়ন তুবড়ি আসছে জি বাংলায় প্রতিদিন সন্ধ্যে 6টায়। জি বাংলায় আগামী 28 তারিখ থেকে, 28 মার্চ থেকে একটা নতুন ধারাবাহিক আসবে উড়ন তুবড়ি। সেখানে আমি কাজ করেছি, আমি আমার তিন মেয়েকে নিয়ে আমার সংসার, এবং আমি একটি দোকান চালাই, সেই দোকান আর আমার তিন মেয়ে, এই হচ্ছে আমার জগৎ। আমার হাজবেন্ড কোনো একটি কারণে আমাদের ছেড়ে চলে গেছেন, তো এই যে তিন কন্যা নিয়ে মায়ের সংসার, এটাই হচ্ছে উড়ন তুবড়ির প্রথম দিককার গল্প। তারপর ক্রমশই গল্প এগোবে। তো আমি আশা করব আপনারা সবাই এই সিরিয়ালটি দেখবেন, এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা যা কিছু আছে সব আমাদের কাছে পৌঁছে দেবেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।